বৈশ্বিক মহামারী কোভিড-19 এর চিকিৎসায় এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র ভেন্টিলেটর, যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশ্বখ্যাত মেডট্রনিক। বছরে প্রায় $30 বিলিয়ন মেডিকেল সরঞ্জামাদি বিক্রি করে থাকে এই কোম্পানি, যার প্রধান নির্বাহী একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডক্টর ওমর ইশরাক। 2011 সালে মেডট্রনিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া ডক্টর ওমর এগিয়ে এসেছেন করোনার এই মহা দুর্যোগে ব্যবসা নয় সেবার মানসিকতায়। বিশ্বব্যাপী ভেন্টিলেটরের সংকট নিরসনে তার প্রতিষ্ঠানের ভেন্টিলেটর তৈরির কলাকৌশল উন্মুক্ত করে দিয়েছেন এই প্রকৌশলী। প্রযুক্তিগত নকশাটি এমনভাবে উন্মুক্ত করা হয়েছে যেন যে কোনো সক্ষম উৎপাদক প্রতিষ্ঠান, স্টার্ট আপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সহজেই যন্ত্রটি উৎপাদন করতে পারে। মেডট্রনিকের পেটেন্ট উন্মুক্ত করা PB560 ভেন্টিলেটরটি সহজেই যে কোনো পরিচর্যা কেন্দ্র বা বাসায় ব্যবহারের উপযোগী। মেডট্রনিকের সহায়তায় ভেন্টিলেটর তৈরিতে উদ্যোগ নিয়েছে দেশের প্রায় 14টি ছোট বড় প্রতিষ্ঠান। এরই মধ্যে ভেন্টিলেটরের সফল প্রোটোটাইপ তৈরি করেছে দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। এটি ব্যবহারযোগ্য একটি ভেন্টিলেটর, এটা ICU-র ভিতরে ইউজ করা যাবে। এটা ইনভেন্সিভ টাইপ ভেন্টিলেটর। হেলথ মিনিস্ট্রি এবং ICT মন্ত্রণালয়ে আমরা লেটার প্রদান করেছি যেন আমরা দ্রুত সময়ের ভিতরে এই অনুমোদনটি পেলেই আমরা উইদিন 1 উইকের ভিতরে আমরা প্রোডাকশনে যেতে পারবো এবং উইদিন 1 উইকের ভিতরে 100 পিস ভেন্টিলেটর ইনশাআল্লাহ আমরা তৈরি করব। তিনি জানান উন্নত মানের এই ভেন্টিলেটরটি উৎপাদনে খরচ হবে প্রায় 80,000 টাকা। প্রাথমিকভাবে তারা শুধু সরকারকে এই ভেন্টিলেটর সরবরাহ করবে, তবে পরবর্তীতে দেশের চাহিদা মিটিয়ে হতে পারে রপ্তানিও, বলেন মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান। 75,000 থেকে 85,000 টাকার ভিতরে এই ভেন্টিলেটরটি আমরা প্রদান করতে পারবো। এই ক্রাইসিস মুভমেন্টে স্পেয়ার পার্টস খুবই অ্যাভেলেবল নাই ইন দ্য ওয়ার্ল্ড। চেষ্টা করছি যে লোকাল 70-80% পার্টস দিয়ে এবং আমরা মালয়েশিয়া, কোরিয়া, চায়নাতে আমরা সোর্স করছি। বাংলাদেশের সাপোর্টের পাশাপাশি অনেকগুলি দেশ আমাদের কাছ থেকে চাচ্ছে যে ভেন্টিলেটর নেওয়ার জন্য। আমরা বাইরেও ভেন্টিলেটরকে এক্সপোর্ট করার জন্য প্ল্যান করছি। করোনার ভয়াবহতায় ভেন্টিলেটরের যোগান নিয়ে হিমশিম খাচ্ছে খোদ যুক্তরাষ্ট্রই। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় 9.5 লাখ মানুষের ভেন্টিলেটর প্রয়োজন হতে পারে, যেখানে রয়েছে মাত্র 1,60,000। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চিত্রটা আরও ভয়াবহ। প্রায় 16 কোটি মানুষের জন্য সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ভেন্টিলেটর রয়েছে মাত্র 500। মারুপ্রণী।